গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি মেলাতে, আমাদের এখানে সানের মেলা লেগেছে, সেখানে আমরা যাচ্ছি। তো এখন যাওয়া যাক, আর এখন বাজে 7:45, এই সময় যাচ্ছি, জানি না কখন বাড়ি আসব। তো সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আমিও রেডি, তো চলো। এসে গেছি মেলাতে, আর আমরা মাস্ক পরে নিয়েছি, কেন কি মাস্ক পরাটা খুব দরকার এই সময়, কেন কি আবার জানো করোনাটা বেড়ে গেছে তার জন্য। আর অনেক পাবলিক আছে যারা, ওদের করোনা হবে না। ফ্রেন্ডস, আমাদের প্রায় মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। তাও দেখি ঘুরে ঘুরে কি পাওয়া যায়। অনেকগুলো নিলে আমি উড়ে যেতাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু কেনা হয়ে গেছে, পপকর্ন কিনেছি, তারপরে কেক কিনেছি, অনেক কিছু কিনেছি। আমার টাকাটা পড়ে গেছে, সেটা তুলেছে, তুলে বলছে আমি টাকা পেয়েছি। আর এবার সোজা চলে যাবো বাড়ির দিকে, দেখি এখন টোটো দাঁড়িয়ে আছে, এই কাকুটা আমাদের পাড়াতেই থাকে, এই জন্য এই কাকুর অরোরা আমরা বলেছি যে যাচ্ছে যখন আমাদের নিয়ে চলো। তো এখন যাব বাড়ির দিকে, কিন্তু কাকু মিসিং, কাকু আসুক তারপরে। সবাই বসে আছে। ফ্রেন্ডস, এসে গেছি বাড়িতে, আর এবার ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি বাড়িতে এসে, আর সানায় আর আরিয়ান খেলাধুলা শুরু করে দিয়েছে, ওদের যেটা কাজ। আর এবার আমরা রাতে ডিনার করব, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। আর সম্রাট এখনো আসেনি, ওর আসতে একটু দেরি হবে, আজকে বাজারে পিকনিক আছে ওর, তার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো অন্য ব্লগে। টাটা, বাই বাই।